আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো বাংলাদেশের পাটের বাজারের আপডেট সেই সাথে আপনাদের জানাবো যে সামনে পাটের বাজার বাড়ার কতটুকু সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক কমেন্ট সেকশনে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সামনে পাঠের বাজার বাড়ার সম্ভাবনা কতটুক বা পাঠের বাজার বাড়বে কিনা এই বিষয়ে আমরা আলোচনা করার আগে জানিয়ে দিচ্ছি আপনাদের আজকের পাঠের বাজারের আপডেট সারা বাংলাদেশ থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের আজ পাঠের বাজার দর ছিল অর্থাৎ বিভিন্ন হাট ঘুরে যেটা পেয়েছি সেখানে পাঠের বাজার দর ছিল সর্বনিম্ন যেটা সেটা হলো উনিশশো টাকা অর্থাৎ একদম লো কোয়ালিটির যে পার্টগুলো সেগুলো বিভিন্ন হাট বাজারে এবং স্টক ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়েছে সর্বনিম্ন উনিশশো টাকা তবে কিছুটা ব্যতিক্রম হতে পারে এলাকা ভেদে যেটা আমাদের হয়তো তথ্যের বাইরে বা আমরা যে তথ্য সংগ্রহ করেছি আমাদের জানার বাইরে যে নিউজটা আমরা পেয়েছি যে হাই মাজলা পাট সর্বোচ্চ চব্বিশশো টাকা বিক্রি হয়েছে এছাড়া যেগুলো হাই কোয়ালিটির পার্ট সেগুলো বেশিরভাগ হাটে আমরা দেখেছি যে ছাব্বিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এছাড়া ব্যতিক্রম কিছু দেখা গেছে যে সুপার হাই কোয়ালিটি কিছু পাট আছে যেগুলো বিক্রি হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রিয় দর্শক আমাদের সংগ্রহের বাইরেও যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে অর্থাৎ আপনাদের এলাকায় যে পাট বিক্রি হয়েছে সেই তথ্যটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে সারা বাংলাদেশের পাট ব্যবসায়ীরা যে আসলে বাংলাদেশের পাটের বাজার দর বর্তমানে কোন হাটে সর্বোচ্চ কত বিক্রি হয়েছে তবে যেসব অঞ্চলে পাটের ফাইবার খুবই ভালো সেসব অঞ্চলে আঠাশশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ উনত্রিশশো টাকা তবে সেটাকে বাজার বলা যায় না কারণ ওই ধরনের পাট কিন্তু পাট স্টক ব্যবসায় এবং কৃষকের ঘরে বর্তমানে নাই বললেই চলে প্রিয় দর্শক কোনো কোনো অঞ্চল থেকে আমরা নিউজ পাই যে সেখানে পাট বত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু যখন আমাদের প্রতিনিধি সশরীরে সেখানে উপস্থিত হয় তার বাস্তব চিত্রটা কিন্তু সেরকম দেখতে পায় না তাই আপনারা যারা তথ্য দিবেন তারা অবশ্যই সঠিক তথ্যটাই দিবেন এখন আসা যাক যে সামনে পাটের বাজার বাড়ার সম্ভাবনা কতটুকু প্রিয় দর্শক একটা বিষয় আপনি হয়তো জানতে পেরেছেন যে এখন ফাল্গুন মাস এই ফাল্গুন মাসে কিন্তু শেষের দিকে সবাই পাটের বীজ বপন শুরু করে এবং সেখান থেকে পাট ঘরে আসতে আশি থেকে নব্বই দিন পর্যন্ত সময় লাগে তবে বীজ বপনের এই সময়টা এলাকা ভেদে কিছুটা পার্থক্য থাকে প্রিয় দর্শক এখন দেখেন আপনার হাতে মাত্র তিন মাস সময় এই সময়ের মধ্যে আপনি যদি পাট বিক্রি না করেন তাহলে কিন্তু নতুন যে পাট আসবে সেই পাটের সঙ্গে আপনার পাটটা বিক্রি করতে হবে এখন এই তিন মাসের মধ্যে পাটের দাম বাড়ার সম্ভাবনা কতটুকু প্রিয় দর্শক বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি অর্থাৎ পৃথিবীর যেসব রাষ্ট্রে বাংলাদেশ পাট রপ্তানি করত সেখানে দ্রব্যের চাহিদা বাড়তে থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে এখন কিন্তু বিষয়টা আর স্বাভাবিক নাই যার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি এছাড়া বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে লেনদেনটা অর্থাৎ সেখানে কিন্তু শুল্কের পরিমাণ বেড়ে গেছে এই নিউজটা আপনাদের অনেক আগেই দেওয়া হয়েছে এবং মিল মালিকরা চেষ্টা করছেন যে তারা যতটুকু লাভ করতে পারেন তারা লাভ করবেন এখন এই পরিস্থিতিতে পাটের দাম বাড়ার সম্ভাবনা কতটুকু এখন আপনিই চিন্তা করেন তবে আমার ব্যক্তিগত ধারণা যেটি আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন যে আপনি যখন পাট ক্রয় করেছিলেন হাই কোয়ালিটির পাট সেটি কিন্তু ক্রয় করেছিলেন তেত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ সেই পাট বর্তমানে বিক্রি হচ্ছে সর্বোচ্চ সাতাশশো থেকে আঠাশশো এবং যারা মাজলা হাই মাজলা পাট ক্রয় করছিল সেটি কিন্তু আঠাশশো টাকা সেটি বিক্রি হচ্ছে বর্তমানে তেইশশো টাকা থেকে চব্বিশশো তবে ভাগ্য যদি আপনার ভালো থাকে তাহলে চব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন অর্থাৎ প্রত্যেক পাট ব্যবসায়ী যে দামে পাট ক্রয় করছেন সেখান থেকে কিন্তু তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত লসে আছেন। অনেকেই হয়তো সান্ত্বনার ছলে আপনাকে বলবে আর একটু ধৈর্য ধরেন কিন্তু একজন মিডিয়া কর্মী হিসাবে আমি বলতে পারি না যে আপনাকে সান্ত্বনা দিতে পারি না যে সামনে পাটের দাম বাড়বে কারণ ডিসেম্বরের পরে একবার কিন্তু পাটের দাম বাড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল অর্থাৎ প্রত্যেক পাটের দাম পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিলো এবং আমরা আশায় ছিলাম যে এর পরবর্তীতে হয়তো কৃষকের ক্ষতি এবং পাট স্টক ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে যাবে কিন্তু আশায় গুরিবালি সেখানে কিন্তু পাটের দাম একশো দেড়শো টাকা বৃদ্ধির পরে আর বাড়েনি বরঞ্চ পরবর্তীতে সেই দামটি আস্তে আস্তে নিচের দিকে অর্থাৎ সেখান থেকে পাটের দাম আবার দুইশো টাকা পর্যন্ত কমে যায় এখন কিভাবে আপনাকে সান্ত্বনা দেই কারণ আপনার ঘরে পাট আছে অনেক টাকা আপনার হাতে বন্ধি আছে সেই পাটগুলো আপনি বিক্রি করবেন তারপরে সেই টাকা হাতে আসবে তারপরে আপনার নতুন করে আরেক ব্যবসার দিকে ঝুঁকবেন অথবা পরবর্তী সিজনে আপনি আবার পাট কিনবেন এখন যদি পাট ঘরে রেখে দেন দামটা যদি আগের মতো বৃদ্ধি না পায় অর্থাৎ আপনার হারানো পুঁজি যদি আবার ফেরত না আসে তবে একটা সম্ভাবনা আপনাদের বলতে পারি যে পাটের দাম না বাড়ুক পাটের দাম কিন্তু কমবে না অর্থাৎ যতটুকু কমছে এর থেকে কমার জায়গা আমার মনে হয় আর নাই তাই আপনারা যারা ধৈর্য ধরে পাট স্টকে আরও দিন রাখতে চান তারা রাখতে পারেন তবে এই ধরনের কোনো সম্ভাবনা বা আপনাকে সান্তনা দিতে পারব না যে সামনে পাটের দাম বৃদ্ধি পাবে কারণ আমার অভিজ্ঞতা যেটা বলে সেটা হলো সামনে পাটের দাম বাড়ার সম্ভাবনা খুবই কম তবে বাংলাদেশ সরকার যতটুকু চেষ্টা করে যাচ্ছেন সেখানে কিন্তু সফল হতে আপাতত পারছেন না তবে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আপনাদের জন্য এখানে পাটের যে একটা সিন্ডিকেট সেটা ভেঙে নতুন করে আবার পাটের পূর্বের গৌরব ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে সেই অব্যাহত ধারাবাহিকতায় বাদ সাধছে এই বৈশ্বিক পরিস্থিতি এখন দেখা যাক বিভিন্নভাবে সরকার উৎসাহিত করার চেষ্টা করছেন কৃষকদের সব মিলিয়ে আমাদের দেখতে হবে কিছুদিন অপেক্ষা করতে হবে কি পরিবর্তন আসে নাকি স্বাভাবিক থাকে অর্থাৎ স্বাভাবিক বলতে যেটা বর্তমানে আছে প্রিয় দর্শক হয়তো আজকের এই আলোচনা থেকে আপনি কিছুটা অনুধাবন করতে পারছেন যে সামনে পাটের বাজার বাড়ার সম্ভাবনা কতটুকু প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে এবং এ সংক্রান্ত আরও তথ্য আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটি শেয়ার করে দেবেন যেন অন্য অন্য পাট ব্যবসায়ীরা সেটি দেখতে পারে